আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীব এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষ করে ইজিপি। আজকে আমি আলোচনা করব একজন ঠিকাদারের টেন্ডারে অংশগ্রহণ করার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন। আমরা জানি টেন্ডারের প্রায় 6টা ধরন রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত ধরন হচ্ছে ওটিএম, ওপেন টেন্ডারিং মেথড। সেই ওপেন টেন্ডারিং মেথডের মধ্যে গুডস, ওয়ার্কস এবং সার্ভিস এই তিনটা পদ্ধতি টেন্ডার হয়। সো গুডসের জন্য একরকমের ডকুমেন্টস প্রয়োজন পড়ে, আবার ওয়ার্কসের জন্য আর এক রকম ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, আবার সার্ভিসের জন্য অন্যরকম ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। সুতরাং এই যে বিভিন্ন টেন্ডারের জন্য বিভিন্ন রকমের ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো আপনারা কোথায় পাবেন, কীভাবে একটি টেন্ডার প্রিপারেশন করার জন্য ডকুমেন্টসগুলো খুঁজে পাবেন যাতে আপনার টেন্ডারটি বাতিল হয়ে না যায়। কারণ একটা টেন্ডার প্রিপারেশনের পিছনে একজন ঠিকাদারের অনেক পরিশ্রম থাকে। সুতরাং যদি আপনি টেন্ডারটা সঠিকভাবে প্রসেসিং করতে না পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই বাতিল হয়ে যাবেন। কারণ প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা যাবে না। আপনার যারা প্রতিপক্ষ রয়েছে, আপনি তো আর একা টেন্ডার সাবমিট করবেন না, একা টেন্ডারে 10 জন 15 জন 20 জন পার্টিসিপেন্ট থাকে। সো ওই সকল পার্টিসিপেন্ট লোয়েস্ট হওয়া সত্ত্বেও যদি তার ডকুমেন্টস ঠিক থাকে, আর আপনি যদি লোয়েস্ট হয়ে যান, আপনার ডকুমেন্টস যদি ঠিক না থাকে, তাহলে আপনি কিন্তু বাতিল হয়ে যাবেন। সুতরাং একটা টেন্ডার ঠিকমতো সাবমিট করার জন্য আপনাকে কোন ফরম্যাটে ক্রেডিট লাইন দিতে বলতেছে, কোন ফরম্যাটে ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার দিতে বলতেছে, সেগুলো জানাটা খুব বেশি জরুরি। সুতরাং আমরা এখন দেখব যে এই ডকুমেন্টসগুলো আমরা কোথায় পাবো, চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে ইজিপি ওয়েবসাইটে লগ ইন করবো। আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা টেন্ডার থেকে ডিরেক্ট অল টেন্ডারে চলে যাব, কারণ যেহেতু আমরা এখানে ওটিএম টেন্ডারে কী কী ডকুমেন্টস চেয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সেখান থেকে সাধারণত ওটিএম এর ওয়ার্কস টেন্ডারে সবচেয়ে বেশি ডকুমেন্ট চাওয়া হয় এবং ন্যাচারটা অনেক বেশি। সো আমরা ওয়ার্কসের একটা টেন্ডার দেখব, সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট ন্যাচারে ওয়ার্কস সিলেক্ট করে তারপরে সার্চ দিচ্ছি। তাহলে এখানে যতগুলো কাজ শো করবে সবগুলি হচ্ছে ওয়ার্কস। তো আমরা এটা দেখছি 638634, এই টেন্ডারটা আমরা দেখতেছি চাঁপাইনবাবগঞ্জের ওটিএম টেন্ডার, ডিপিএসি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা ভিউ নোটিশে ক্লিক করছি। ভিউ নোটিশে ক্লিক করে আমরা এখানে কিছুটা হলেও দেখতে পাবো যে এখানে এই টেন্ডার নোটিশটার বিস্তারিত, কতদিন মেয়াদ, কত। আমরা ভিউ নোটিশে ক্লিক করছি। ভিউ নোটিশে ক্লিক করলে এখানে নোটিশ সম্পর্কে বিস্তারিত দেখতে পাবো যে এই টেন্ডারটার কতদিন মেয়াদ, 15 তারিখে পাবলিশড হয়েছে এবং লাস্ট সাবমিশন ডেট কত তারিখে, টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট কত, প্যাকেজ কত ইত্যাদি। তো এই এলিজিবিলিটি অফ টেন্ডার এই জায়গাতে কোনো কোনো পি লিখে দেয় যে কী কী ক্রাইটেরিয়া আছে, আর বাকি ক্রাইটেরিয়া সব থাকে টিডিএসে। যে দেখুন এখানে লিখে দিয়েছে অ্যাজ মেনশন ইন ডাটা শিট অফ টেন্ডার ডকুমেন্টস, দ্যাটস মিন টিডিএসে বলা আছে এই টেন্ডারটার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা টিডিএসটা কোথায় পাবো। টিডিএসটা আমরা পাবো হচ্ছে এই যে এখান থেকে ডকুমেন্টসে যদি ক্লিক করি, ডকুমেন্টসে ক্লিক করার পরে এই যে পেন্ডিং ডকুমেন্টস, এই যে পেমেন্ট পেন্ডিং এর ডান পাশে যে ভিউ ডকুমেন্টস রয়েছে সেই ভিউ ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, দেখুন ইনস্ট্রাকশন টু টেন্ডারার, টেন্ডার ডাটা শিট, জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট, জিসিসি, পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, পিসিসি, টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্ম। তো এতগুলো সবগুলোর খুব একটা বেশি কাজ নেই। এখানে মূল যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্ডার ডাটা শিট। তো আমরা টেন্ডার ডাটা শিটটা পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি। পিডিএফ আকারে সেভ করে নিলে যদি আমি পিডিএফটা ওপেন করি, তাহলে এখানে দেখতে পাবেন যে বেশ কিছু ক্রাইটেরিয়া তারা চেয়েছে। প্রথমে হচ্ছে জেনারেলটা দেখেন, জেনারেলটা আপনারা পড়ে নেবেন, সেখানে আহামরি তেমন কোনো কিছু চাওয়া হয় না। মূলত যেটা চাওয়া হয় কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। তো আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে দেখতেছি পাচ্ছি দ্য মিনিমাম নাম্বার অফ ইয়ার্স অফ জেনারেল এক্সপিরিয়েন্স অফ দ্য টেন্ডারার ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যাজ এ প্রাইম কন্ট্রাক্টর অর সাব কন্ট্রাক্টর শ্যাল বি 10 ইয়ার্স।
তার মানে এই কাজটা যারা করবে তাদেরকে অবশ্যই 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কবে থেকে দ্য ইয়ার কাউন্টিং ব্যাকগ্রাউন্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন দ্য নিউজ পেপার, যেদিন এই ইনভাইটেশন ফর টেন্ডারটা নিউজ পেপারে পাবলিশড হয়েছে সেদিন থেকে 10 বছরের মধ্যে। দ্য মিনিমাম স্পেসিফিক এক্সপিরিয়েন্স এস এ প্রাইম কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টর ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অফ অ্যাটলিস্ট ওয়ান কন্ট্রাক্ট ইন সিমিলার নেচার কমপ্লেক্সিটি অ্যান্ড মেথডস টেকনোলজি সাকসেসফুলি কমপ্লিটেড উইদিন দ্য লাস্ট 5 ইয়ার্স ইজ উইথ ভ্যালু অফ অ্যাটলিস্ট 40, মিনিমাম ভ্যালু হতে হবে 40 করোড় টাকা। The experience of similar contract means experience is installation of water distribution and transmission pipeline. So, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে এখানে 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং এই 10 বছরের মধ্যে লাস্ট 5 বছরে তারা 40 কোটি টাকার একটা পানি পাইপলাইনের কাজ করেছে, এরকম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আমরা নিচে চলে যাচ্ছি, দেখুন ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। ফিনান্সিয়াল ক্রাইটেরিয়াতে কি বলেছে, দ্য টেন্ডারার শ্যাল হ্যাভ দ্য ফলোয়িং মিনিমাম লেভেল অফ ফিনান্সিয়াল ক্যাপাসিটি টু কোয়ালিফাই ফর দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্কস আন্ডার দ্য কন্ট্রাক্ট। অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এগুলোর নিচে আছে, দেখেন এখানে বলা আছে দ্য রিকোয়ার্ড অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার শ্যাল বি গ্রেটার দেন 9 করোড়, তথা 9 কোটি, লাস্ট 5 বছরে প্রত্যেক বছরে 9 কোটি টাকা করে তাদের টার্নওভার থাকতে হবে। তারপরে দেখুন কি বলেছে, দি মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডার শ্যাল বি 2 কোটি 50,000 টাকা, 2,50,000,000 টাকা লিকুইড অ্যাসেট চেয়েছে। তারপরে এখানে কি আছে, দ্য মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি শ্যাল বি 5 করোড়, তথা 5 কোটি, 5 কোটি টাকা অবশ্যই টেন্ডার ক্যাপাসিটি থাকতে হবে। টেন্ডার ক্যাপাসিটিটা কীভাবে মূল্যায়ন করবেন তার সূত্রটা এখানে দেওয়া আছে, দেখেন এ এন বি উপরে কিন্তু দেওয়া আছে, এ ইন্টু এন ইন্টু 1 - 1.5। টেন্ডার ক্যাপাসিটিটা কীভাবে মিলাবেন তার একটা সূত্র এখানে দেওয়া রয়েছে, দেখুন এ ইন্টু এন ইন্টু 1.5 - বি, এ দ্বারা কি বোঝাচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্কস পারফর্ম ইন এনি 1 ইয়ার লাস্ট 5 ইয়ার, লাস্ট 5 বছরে সর্বোচ্চ ভ্যালু কাজ, এবং সেই কাজটা এন দ্বারা বোঝাচ্ছে যে কত বছরের কমপ্লিশন হয়েছে, দেন ইন্টু 1.5, তার সাথে মাইনাস বি হচ্ছে রানিং কাজ, রানিং কাজ ভ্যালু, এবং এক্সিস্টিং যে কাজটা রয়েছে যেটা আপনি লাস্ট 2 বছর বা 3 বছরে সম্পন্ন করেছেন সেটার সেটাকে 2 দিয়ে গুণ বা 3 দিয়ে গুণ দিলে যেটা হবে, তার সাথে 1.5 গুণ দিয়ে রানিং কাজের ভ্যালুটাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে যেটা থাকবে সেটাই হচ্ছে টেন্ডার ক্যাপাসিটি। তো এই যে এই ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে মিলাইতে হবে। তাছাড়াও এখানে আরও কিছু ফর্মের বিষয় আছে, যে বিভিন্ন টেন্ডার অংশগ্রহণ করতে কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, যেমন টেন্ডার ক্যাপাসিটি একটা ফর্ম, টেন্ডার ক্যাপাসিটি মেলানোর একটা ফর্ম রয়েছে, তারপরে হচ্ছে পাস্ট পারফরমিং মেট্রিক্সের একটা ফর্ম রয়েছে, তারপরে টার্ন ওভারের একটা ফর্ম রয়েছে, সেগুলো আপনারা কোথায় পাবেন সেই ডকুমেন্টসগুলো দেখার জন্য আমরা এখন চলে যাচ্ছি গুগলে, একটা ট্যাব নেবেন। গুগলে একটা ট্যাব নেওয়ার পরে আপনারা সিপিটিইউ লিখে সার্চ করবেন, সিপিটিইউ, সিপিটিইউ লিখে সার্চ করে করলে এখানে দেখতে পাবেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট। সাধারণত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট থেকেই ইজিপি টোটাল পোর্টালটা অবজারভেশন এবং মেনটেন করা হয়। সো যাওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন, নিচে যেয়ে দেখবেন যে দেখেন স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস নামে একটা মেনু রয়েছে, আমরা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টসে ক্লিক করব। স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টসে ক্লিক করার পরে এই যে দেখুন প্রথমে স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস, স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস এসটিডিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, দেখুন এখানে PG1, PG1, PG2, PG2। আমরা যদি প্রকিউরমেন্ট অফ গুডস, যদি গুডসের টেন্ডার করি তাহলে এইখান থেকে আমাদেরকে এই ফর্মের ভেরিয়েশন দেওয়া আছে, সেখান থেকে ডান পাশ থেকে এই যে এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু তোমরা ওয়ার্কস সম্পর্কে আলোচনা করতেছি তাহলে আমরা ওয়ার্কসে চলে যাই। এই যে দেখুন PW1, PW1, PW2A, PW2B, PW3, এগুলো হচ্ছে মূল্যের উপর নির্ধারণ করে এক একটা টেন্ডারের ফর্ম আহ্বান করা হয়, এই ফর্মের মধ্যে আপনার ডকুমেন্ট চাওয়া হয়। টিডিএসে যে ধরনের ফর্ম চাইবে আপনি এখান থেকে সেই ধরনের ফর্মটার ওয়ার্ড ফাইল ডান পাশ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এক্সাম্পল হিসেবে PW3 ফর্মটা ডাউনলোড করছি, এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে, তারপর আমরা এটাকে ওপেন করছি।
ওপেন করার পর দেখেন গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আপডেটেড অন 27 সেপ্টেম্বর 2018। 2018 সাল পর্যন্ত সর্বশেষ আপডেট এটা হয়েছে। তো এরপরে আপনারা নিচে যান, একদম নিচের দিকেই ফর্মগুলো সাধারণত থাকে। এই যে দেখুন টেন্ডার পাস পারফরমেন্স ইনফরমেশন, তার মানে আপনার যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা পিডাব্লিউডি 3 থেকে 5 এটাতে দিতে হবে। তারপরে পিডাব্লিউডি পার্সোনাল ইনফরমেশন দিতে হবে পিডাব্লিউডি 3 5, তারপরে হচ্ছে এই যে সাব কন্ট্রাক্টর ইনফরমেশন দিতে হবে পিডাব্লিউডি 3 4, যদি আপনি কাজটা কোনো সাব কন্ট্রাক্টরকে দিতে চান, যদি জয়েন্ট ভেঞ্চার করতে চান তাহলে যে জেবি পার্টনার ইনফরমেশন পিডাব্লিউডি 3 3, এরকম লটস অফ ইনফরমেশনের ফর্ম এখানে রয়েছে। আপনি কোন ফর্ম ওখানে ইন্ডিকেট করে, দ্যাটস মিন টিডিএস এ আপনাকে যেই ফর্মটা দিতে বলবে আপনি সেই ফর্মটা এখান থেকে পাবেন। এখান থেকে কপি করে নিয়ে ফর্মেট চেঞ্জ না করে জাস্ট যেখানে যেখানে চেঞ্জ করা দরকার, টাকার ঘরে নামের ঘরে, সেগুলো চেঞ্জ করে আপনি ফর্ম ফিল আপ করে টেন্ডারে অ্যাটাচ করে দিলে আপনার টেন্ডারটা সহিভাবে সাবমিট হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কম্পিউটার স্ক্রিনে যে আপনার ডকুমেন্টস গুলো কোথায় কিভাবে পাবেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।